हेलो फ्रेंड्स, आमी देबू आपनारा देखछेन बार्ड्स इनफरमेशन यूट्यूब चैनल। तो फ्रेंड्स, फाइनली ग्रीष्मकाल शेष हो बर्षाकाल शुरू हो गए एवं बर्षाकाल शुरू हार साथे साथे पाखिर ब्रिडिंग सीजनों शुरू हो गए। तो नतून ब्रिडिंग सीजने पाखी के ब्रिडिंगे देवार आगे किछु नियम आछे जेगुलो आज के आमी आपनादेर बोलबो, सेगुलो जदि आपनारा ठीकठाक भावे फलो करेन ताहले एई ब्रिडिंग सीजने आपनादेर खूब भालो ब्रिड उठबे पाखिर। तो सेई विषये आज के आमार एई भिडियोटा। तो चलुन फ्रेंड्स, शुरू करा जाक। तो फ्रेंड्स, नतून ब्रिडिंग सीजने आपनादेर पाखीगुलिके ब्रिडिंगे देवार प्रथमे जेटा आपनादेर करते होबे सेटा होच्छे पाखीगुलिके ब्रिडिंग बक्स बा हाड़िया ओदेर प्रोवाइड करते होबे। तो ए सकल क्षेत्रे आपनादेर कि करते होबे आमि प्रथमे आपनादेर बोलि जे देखुन, आमार एखाने हाड़ी रखा आछे, मानि आमि तो ब्रिडिंग बक्स प्रोवाइड करि ना पाखीके, तो आमि हाड़ी दिई। तो एखाने देखुन हाड़ी रखा आछे। तो आपनादेर जेटा करते होबे कि जे হাঁড়িগুলিকে আগের সিজনে যে হাঁড়িগুলো ইউজ করেছেন সেগুলোই দেবেন, নতুন হাঁড়ি কেনার দরকার নেই। কিন্তু হাঁড়িগুলোকে ভালো করে সাবান জলে পরিষ্কার করে ধুয়ে নেবেন এবং ধুয়ে নেওয়ার পরে ওদের ডেটল জলে আবার ডুবিয়ে নিয়ে ভালো করে এক দুদিন রোদে শুকিয়ে নিয়ে ওদের প্রোভাইড করবেন। আবার যদি আপনারা কলোনিতে রেখেছেন তো কলোনিটা পুরোটা পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করে নেওয়ার পরে পুরো কলোনিতে ডেটল জলে স্প্রে করে দেবেন, বা ডেটল জলের সাথে আপনারা নিম পাতা সেদ্ধ জল দিয়ে স্প্রে করে দিতে পারেন। আর আপনারা যে যদি কেজে রেখেছেন তো কেজটা পুরো ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে নিলেন, ধুয়ে নেওয়ার পর ওটা তো আপনার ডেটল জলে স্প্রে করে দিলেন। পুরো প্রত্যেকটা কেজ আপনার যতগুলো কেজে রাখবেন প্রত্যেকটা কেজকে পরিষ্কার করবেন। এবং কলোনিতে আপনার হয়তো ধরুন দুটো তিনটে কলোনি আছে দু তিন রকমের পাখির, তো একইভাবে প্রত্যেকটা কলোনি আপনারা পরিষ্কার করবেন এবং প্রত্যেকটা হাঁড়িকে সাবান জল দিয়ে ধুয়ে পরে আবার ডেটল জলে ডুবিয়ে এক দুদিন মানে পুরো একদম রোদে শুকনো করে নিতে পারেন। তো শুকনো করে নিয়ে ওদের প্রোভাইড করবেন হাঁড়ি বা ব্রিডিং বক্স যাই হোক। তো ফ্রেন্ডস, প্রথম ধাপে আপনারা করলেন যে ব্রিডিং বক্স বা হাঁড়ি যেটা আপনারা প্রোভাইড করেন সেটা পরিষ্কার করলেন, এবং পরিষ্কার করার পরে আপনারা কলোনি বা কেজ যেটাতে রেখেছেন সেটা আপনারা পরিষ্কার করলেন। তো এটা তো হয়ে গেল মোটামুটি দু তিন দিনের কাজ। কিন্তু এইবারে যে প্রসেসটা আসছে সেটা আপনাদের মানে পুরো ব্রিডিং সিজনটা আপনাদের খেয়াল রাখতে হবে, পুরো ব্রিডিং সিজনটা এটা মেনটেন করে চলতে হবে। সেটা হচ্ছে ওদের প্রপার পরিমাণে ভিটামিন এবং ক্যালসিয়াম দিতে হবে, ভিটামিন ক্যালসিয়াম মিনারেলস এই সকল প্রোভাইড করতে হবে। আর ফুড মানে যত রকমের খাবার ওদের দেওয়া যায় হেলদি ফুড সব ফুড ওদের প্রোভাইড করতে হবে। তো চলুন সেই সকল বিষয়ে আমি বলি। তো এতদিন ধরুন আপনারা যখন অফ সিজনে রেখেছিলেন, অফ সিজন মানে হচ্ছে গ্রীষ্মকালে যখন আপনারা রেখেছিলেন তখন তো ধরুন মাল্টিভিটামিন বা ক্যালসিয়াম আপনারা প্রোভাইড করতে পারেননি। তো কেন প্রোভাইড করতে, যদি আপনারা না জানেন তো বলে দিই যে গ্রীষ্মকালে আপনারা যদি মাল্টিভিটামিন বা ক্যালসিয়াম প্রোভাইড করেন তাহলে পাখিগুলোর গ্রিন মোশন বা লুজ মোশন হয়ে যায়, তো ওদের ডাইজেস্টিভ প্রবলেম দেখা দেয়। তো সেই জন্য আপনারা প্রোভাইড করবেন না, তো সেই জন্য এইবারে করবেন প্রোভাইড ওদের মানে প্রপার পরিমাণে ওদের ভিটামিন ক্যালসিয়াম দিতে হবে। আর তার সাথে হচ্ছে খাবার দিতে হবে হেলদি ফুড। হেলদি ফুডের মধ্যে ধরুন আপনারা ওদের গ্রিন ফুড দিলেন, সফট ফুড দিলেন, আর ওদের যেটা সিড মিক্স দিলেন। তো আমি বলে দিচ্ছি আপনার কী কী দেবেন। তো আমি যেটা দিই হচ্ছে ভিটামিন দি জিঙ্কোবিট, আর ক্যালসিয়াম দি অষ্ট ক্যালসিয়াম। আর ফুডের মধ্যে আসছে প্রথমে আমি বলি যে সফট ফুড, সফট ফুডের মধ্যে আমি ছোলা দিই, গম দিই, ছোলা বা ছোলা আর গম আমি দুটোকে একসাথে আগের দিন রাত্রেবেলায় ভিজিয়ে দিই এবং পরের দিন সকালবেলায় ওদের প্রোভাইড করি। তো গম আর ছোলার সাথে আপনারা কিছু ডাল জাতীয় শস্য ইউজ অ্যাড করতে পারেন, যেমন ধরুন মুগ মসুর এই সকল কিছু ডাল আপনারা অ্যাড করতে পারেন, এবং এটাও আপনারা প্রত্যেক দিন কন্টিনিউ করতে পারেন, কোনো অসুবিধা নেই। শুধু ভাত ওদের দিয়ে দিলেন, কোনো নুন মশলা কিছু দেওয়ার দরকার নেই। তো ভাত দিলেন, এরপর আসছে এগ ফুড। এগ ফুড আপনারা কীভাবে তৈরি করবেন আমি আপনাদের বলে দিই। ভাতের সাথে ডিম সিদ্ধ করে ওদের ওটা মেখে দিলেন, ডিমটাকে একদম পেস্ট করে নিয়ে ওদের মেখে দিলেন। তো এটা হচ্ছে এগ ফুড, আপনারা এগ ফুড দিতে পারেন। আর আর এবার আমি আপনাদের বলি, সফট ফুড শেষ হলো, এবার আপনারা দিতে পারেন কি যে গ্রিন ফুড। গ্রিন ফুডের মধ্যে ধরুন সবুজ শাকসবজি আসছে, সবুজ শাকসবজির মধ্যে যেটা মেইন যেগুলো হচ্ছে সেটা হচ্ছে কলমি শাক, মেথি শাক, পালং শাক, কলমি শাক, মেথি শাক, পালং শাক এই সকল শাক আপনারা ওদের প্রোভাইড করলেন। আরও অনেক শাক আছে যেগুলো আপনারা দিতে পারেন। আর এবার ধরুন গ্রিন ফুডের মধ্যে আসছে ফুলকপি দিতে পারেন, বাঁধাকপি দিতে পারেন, আর গাজর দিতে পারেন,
তো এই সকল আসছে, বিনস দিতে পারেন, বরবটি দিতে পারেন, এই সকল অনেক আসছে আপনার গ্রিন শাকসবজির মধ্যে, তো এই সকল আপনারা ওদের প্রোভাইড করলেন। আমি আপনাদের এবার বলি যে গ্রিন ফুড আর সফট ফুড এগুলো আপনারা কীভাবে দেবেন। গ্রিন ফুড ধরুন সপ্তাহে একদিন করে এক এক রকমের গ্রিন ফুড, গ্রিন শাকসবজি যেগুলো আপনারা দিলেন, একদিন হয়তো কলমি শাক দিলেন, একদিন আপনারা দিলেন মেথি শাক দিলেন, একদিন পালং শাক দিলেন, তো এরকমভাবে দেবেন। একদিন গাজর দিলেন, বিনস দিলেন, এরকমভাবে আপনারা ভাগ ভাগ করে নিয়ে দেবেন। তো সফট ফুডের মধ্যে আপনারা প্রত্যেক দিন যেটা দিতে পারেন সেটা হচ্ছে গম আর ছোলা। এটা আপনারা প্রত্যেক দিন দিতে পারেন, কোনো অসুবিধা নেই, আমিও দিই প্রত্যেক দিন গম আর ছোলা দিই। ভাত আপনারা সপ্তাহে তিন দিন দিতে পারেন, দু দিন কি তিন দিন। আর এগ ফুড সপ্তাহে একদিন, এগ ফুড বেশিবার দেবেন না, কারণ এগ ফুড দিলে ওদের আবার সমস্যা হতে পারে, তো এগ ফুড আপনারা সপ্তাহে একবারই দেবেন। তো ফ্রেন্ডস, এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে সিড মিক্স। তো সিড মিক্স আপনারা দিতে পারেন। সিড মিক্সের মধ্যে আমি যেগুলো দিই সেগুলো হচ্ছে কাঙনি দানা, যেটা পাখির যে মেইন সেটা হচ্ছে কাঙনি দানা। কাঙনি দানার সাথে আপনারা যেগুলো মিক্স করবেন সেটা হচ্ছে ব্ল্যাক সিড দেবেন, সানফ্লাওয়ার সিড, মানে সূর্যমুখী দানা দিলেন, ব্ল্যাক সিড দিলেন, তো আর ক্যানারি দানা আপনারা দিতে পারেন, ক্যানারি সিড। তো সানফ্লাওয়ার সিডস, ব্ল্যাক সিড, ক্যানারি সিডস আর হচ্ছে কাঙনি দানা, তো এগুলো আপনারা দিলেন। আর যদি আপনারা ককটেল লাভবার্ড রেখেছেন তাহলে আপনারা কুসুম দানা অ্যাড করতে পারেন, তার সাথে ধান দিতে পারেন ককটেল লাভবার্ডের ক্ষেত্রে। বদ্রি পাখি সাধারণত আমার কাছে ধান খায় না, তো আপনারা দিয়ে দেখতে পারেন, যদি খায় তো খুব কম পরিমাণে দেবেন, কারণ ধান বেশি না দেওয়াই ভালো। তো এগুলো আপনারা দিলেন। তো আশা করি ফ্রেন্ডস আমি যেটা বোঝাতে চাইলাম আপনারা বুঝতে পারলেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন এবং বন্ধুর সাথে শেয়ার করবেন। আর চ্যানেলে যদি আপনারা নতুন হন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন, যাতে আমি নেক্সট টাইম যখন কোনো বাইরে রিলেটেড ভিডিও চ্যানেল আপলোড করবো তার নোটিফিকেশান আপনার মোবাইল এবং কম্পিউটারে পৌঁছে যাবে। তো ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।